চলিয়ে যি, আজ বেটা। ডাইনিং টেবিলে কভারগুলো চড়ানো হয়নি, এই দেখেন এই এই যে চেয়ারে। কাপড় মেলেছি দেখুন, আর কি মেয়ে পড়েছে, শাড়িগুলো সব তুলে নিয়েছি দেখি, সব শাড়িগুলো আজকে পিছনে সামনে সব মেলে দিয়েছি। বৃষ্টি শুরু হয়ে গেল দেখুন, বন্ধুরা এই একদম বাড়ি চায় না ফাইন। হ্যাঁ এই দেখুন ভাটি বিবাস ঘাটটা ধরে বাইরে দিয়ে আসবে, শুনছে কানে সব, একদম চুপচাপ এইভাবে শুধু শুয়ে থাকবে। আমি যদি 14 বার বাইরে দিই, 14 বার ঘরে, একটু বাইরে বার হবে, একটু বসে নিলাম। গুড আফটারনুন বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘরের কাটা 1:30 বেজে গেছে, 1:30 থেকে ভিডিও স্টার্ট করলাম। সকালে একটু বৃষ্টি দেখিয়েছি, রান্না দেখিয়েছি, একটু একটু জাস্ট, তারপরে আর কিছু শেয়ার করা হয়নি। দেখছি দুপুরবেলাতেই আসবো একবারে, কারণ বারবার জামা কাপড় বাইরে মেলছি আর ঘরে নিয়ে আসছি, কারণ কতগুলো শাড়ি ছিল ওগুলো সব কেচেছিলাম, কালকে মেশিনে দিয়েছিলাম, আজকে মেলে দিয়েছিলাম। তা যাই হোক, বৃষ্টি ঝমঝমিয়ে খুব হচ্ছিলো, এখন আবার বৃষ্টি আর নেই। তা 1:30 বেজে গেছে, রান্নাও করে নিয়েছি আজকে, রান্না টান্না করে স্নান করে পুরো এইমাত্র আসলাম, আর ওয়াশরুমটা কালকে পরিষ্কার করেছিলাম, বাইরের দিকে একটু ঝাড়ু পোছা করলাম, আজকে অনেকটা কাজে চাপ ছিল। তা খাটটাও একটু পরিষ্কার করতে হবে, কারণ 2 দিন করে না তো, এটা প্রতিদিন করতে পারলে ভালো হয়, টাইম হয়ে ওঠে না না, খাটটা বিকালের দিকে দেখা যাবে। তা চলো, কী রান্না করেছি না করেছি অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকুন সাথে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমার যে বন্ধুরা ভিডিও দেখেন, দেখতে দেখতে নিশ্চয়ই একটু হলেও ভালো লাগবে, এই দিদি ভাই দিদি বোন যাই হোক, তাই না? চলো এই তো, আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে শুক্রবার, সবই বলে দিন। আমার ছেলে আরেকটা ছবি এঁকেছে, হ্যাঁ এখানে চোখটা পড়লো তাই দেখায়। হ্যাঁ এটা হচ্ছে একটা স্টুডেন্ট, না ম্যাডাম কি জানি, স্কুলের ম্যাডাম, স্কুলে যেদিন যাবে দেবে, কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। হ্যাঁ চলো, কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই, খাওয়া দাওয়া করে নেবো। দেখুন ভাত রান্না হয়েছে, আর হয়েছে কচুর লতি, আজকে তো চিংড়ি পাইনি তাই প্লেনই রান্না করলাম পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে চিকেনের লাল লাল ঝোল, আজকে একটু লাল লাল করেই করলাম। এই হচ্ছে দুপুরের লাঞ্চ মেনু, লেবু আর শসা আছে, ব্যাস এই তো। গুড ইভিনিং, দেখে বুঝতে পারছেন চোখগুলো ফুলে গেছে, সন্ধ্যা টান্ধা দিয়ে সন্ধ্যার যত কাজ সেরে চা করতে যাব এখন, আর আজকে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুমটা ভালোই হয়েছে। হ্যাঁ চলো চাটা করে নিই, চা হয়ে গেছে, ছেঁকে নেবো। দেখো মাছগুলোকে সব খাবার দিয়ে দিলাম, উপরে উঠে সব খাবার খাচ্ছে এখন। ক্রোকোডাইল না, দুটো আছে, চারটে ছিল, দুটো মারা গেছে, আচ্ছা আচ্ছা চারটে, দেখতে খুব ভালো লাগছে না, জল পরিষ্কার করলে মনে তাকিয়েই থাকি, কিন্তু অতটা পরিষ্কার নোংরা হয় না। চা নিয়ে তো চলে এসেছি, চা তো খেয়ে নিয়েছি, চা খাওয়ার পরে আমার তো জামা কাপড় এখন এই কদিন শুধু শুকানোই হচ্ছে, আজকে সব শাড়িগুলো দিয়েছিল, চলো এগুলো ঝটপট ভাঁজ করে নিই। হ্যাঁ শাড়িগুলো ঝটপট সেরে নিই, এগুলো সব ভাঁজ করেছে, এগুলো নিজে নিজের জায়গা মতো রাখবো এবার। এখন বসলাম লঙ্কা নিয়ে, লঙ্কাটা বাছতে হবে, চলো এই লঙ্কা বেছে না রাখলে না খুব অসুবিধা হচ্ছে রান্না করতে। এই দেখুন এগুলো আজকে সোফায় পড়তে বসছে, লঙ্কাগুলো বেছে নিই। হ্যাঁ লঙ্কা বাছা কমপ্লিট, এই লঙ্কা বেছে রাখলে না আর অসুবিধা হয় না, আর এই বেদানা ছাড়ানোর জন্য খাওয়া হয় না, আমরা দাদাভাই থাকলে বেশ ছাড়ি টাড়ি সব ব্যবস্থা করে দেয়, দেখি সামনে রেখেছে তাও ছাড়ানো হচ্ছে না, এখন একটা কাজ আছে করে নিই। ডাইনিং টেবিলে কভারগুলো চড়ানো হয়নি, এই দেখুন এই এই যে চেয়ারে, আর টেবিলের ক্লথ একটা কিনবো ভাবছি, চলো পরিয়ে নিই। ডাইনিং টেবিলের এই চেয়ারের কভারগুলো না পরিয়ে দিলে পরিষ্কার থাকে, 1 সপ্তাহ আগে কেচেছি, এই কভার পরানোর যে কী ঝামেলার কাজ কি বলবো,
খোলা তো হয় কিন্তু ইয়ে করা খুব সমস্যা। তা যাই হোক লাগানো হয়ে গেছে, লাগাবো লাগাবো করে লাগানোই হচ্ছিল। আর জামা কাপড় ভাঁজ করার পর আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে এরকম আটাটাও মেখে নিয়েছি, সরি ময়দা, কারণ চিকেনটা আজকে এমন ভাবে করেছি বিবে বলছে মা চিকেনটা না মনে হচ্ছে এই লুচি পরোটা এর সঙ্গে ঠিক লাগবে, তাই একটু রিচ করেছি ওর জন্য বললো। তারপর দেখছি ঠিক আছে তাহলে আমি লুচি করবো, এই দেখ চলো লুচিটা করে নিই। তেল এদিকে গরম বসিয়ে দিয়েছি আর আগে থেকে মেখে নিয়েছি, আমার দাদার সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড় ভাঁজ করতে করতে আমার দাদাভাই ফোন করেছিল, তখনই মেখে নিয়েছি। চলো লুচিটা করে নিই। হ্যাঁ লুচি ফুলকো লুচি হাতে গরম লুচি কাদা করে নেবো, কারণ এত সুন্দর সুন্দর লুচি তার সঙ্গে চিকেন প্লেট করলে চলবে না। চলো বেশকে দিয়ে দেবো, আমি নেবো এই লুচি থেকে গেল, এই তিনটে খেতে গিয়ে আমার কষ্ট। চলো চলিয়ে জি আজ বেটা বন্ধুরা খাওয়া দাওয়া করি, এইমাত্র আসলাম, সব বাসন টাসন ধোয়া হয়ে গেছে আর বিবাস আস্তে আস্তে খাচ্ছে, আমি খেয়ে নিয়েছি। চলো ভিডিও আর বড় করবো না, এখন একটু ফ্রেশ হবো, তারপর তো ঘুমিয়ে পড়বো, একটু ভিডিও এডিট করবো তারপর। আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকল সময় হাসি খুশি থাকবে, নিজের শহরের অবশ্যই খেয়াল রাখবে। আজকের মতো বাই বাই, গুড নাইট, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে, বাই।